করোনা ভাইরাস অতিমারীর কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, কিন্তু বাংলাদেশে এখনও আমরা আমাদের অর্থনৈতিক গতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। তাই আপনাদের কাছে দীর্ঘদিন আসতে পারিনি, কিন্তু আজকে আপনাদের জন্য কিছু উপহার আমি নিয়ে এসেছি। কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই অনেকগুলি প্রকল্প উদ্বোধন করেছি, আমি সেগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যে টুঙ্গিপাড়া উপজেলা ডুমুরিয়া ইউনিয়নে একটি রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, কোটালীপাড়া উপজেলা রামশিল ইউনিয়নে রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, গোপালপুর ইউপি অফিস কাজুলিয়া ইউপি ভায়া বড়ইহাটি পোলসাইড বাজার সড়কে 24 মিটার আরসিসি গার্ডার ব্রিজ, কুশলি ডিসি ধারাবাসাইল ডিসি ভায়া মিত্রডাঙ্গা সোনাখালী সড়কে আরসিসি গার্ডার ব্রিজ, কুশলি ডিসি ধারাবাহিক ডিসি ভায়াডাঙ্গা সোনাখালী সড়কে 20 মিটার আরসিসি গার্ডার ব্রিজ, সিঙ্গিপাড়া আর এইচডি মুন্সিরচর ভায়া শেখ কামাল সড়কে 20 মিটার আরসিসি স্ল্যাব ব্রিজ, কুশলি হাট ডিসি ধারাবাসাইল ডিসি ভায়া মিত্রডাঙ্গা সোনাখালী সড়কে আরসিসি ব্রিজ, কুশলি ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র বাঁশবাড়িয়া ডিসি ঝনঝনিয়া ঘাগর ডিসি সড়ক, বাঁশবাড়িয়া ডিসি বিশালকান্দি ডিসি ভায়া কর্পা বাজার তরু বাজার কাচারি ভিটা বাজার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, বঙ্গলক্ষ্মী বাজার থেকে রামশিল ইউপি অফিস সড়কে আরসিসি ব্রিজ, উত্তরপাড়া হাটখোলা ব্রিজ থেকে পারকোনা পৌরসভা বাসস্টার ভায়া কুঞ্জুবন আরসিসি গার্ডার ব্রিজ, সিকিউরিটি বাড়ি মাইকেল চেয়ারম্যানের বাড়ি সড়কে আরসিসি গার্ডার ব্রিজ, রাধাগঞ্জ ইউপিসি উত্তরপাড়া হাটখোলা নাগরা বাজার সড়কে আরসিসি গার্ডার ব্রিজ, দেবগ্রাম আশ্রম প্রকল্পের সামনে আরসিসি গার্ডার ব্রিজ, রাধাগঞ্জ ইউপিসি ডগলাস হাই স্কুল ভাঙ্গারহাট ডিসি সড়কে আরসিসি গার্ডার ব্রিজ, রাজোর কোটালীপাড়া সড়কতে লুৎফর রহমান বাচ্চুর বাড়ি ভায়া ছোট দিঘলিয়া জিপিএস সংযোগ আরসিসি গার্ডার ব্রিজ সংযোগ সড়কে, কুশলি ইউপিওতে টুপুরিয়া আর এন্ড এস সড়কে আরসিসি গার্ডার ব্রিজ, টুপুরিয়া আর এন্ড হচ্ছে কুলসা কুশলা ইউপিসি ভায়া জামুলা সড়কে আরসিসি গার্ডার ব্রিজ, হরিণাহাটি ডিবি হরিণাহাটি জিপিএস সড়কে গার্ডার ব্রিজ, সাদুল্লাপুর ইউপিসি হতে চলবল বাজার সড়ক নাগরা আর এইচডি বান্দাবাড়ি রামশিল শশীকর ডিসি সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ, নাগরা বাজার রামশিল ইউপি সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ, কদমবাড়ি কালীগঞ্জ গান্ধীয়াসুর ডিসি সড়ক কোটালীপাড়া সদর ভূমি অফিসের সামনে আর এন্ড এস বিশারদ বাড়ি পর্যন্ত আরসিসি গার্ডার ব্রিজ, কাঠডাঙ্গা চেয়ারম্যান বাড়ি হতে কাটাভিটা ভায়া এম সাইদ স্কুল অ্যান্ড কলেজ সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন, চাটখিল ব্রিজ মহিষাডাঙ্গা ভায়া ফুলবাড়ি জিপিএস সড়ক, চিতোষি জিপিএস কান্দিরপাড় ওয়াদ্দা বেড়িবাগ সড়ক, আশুতিয়া শহীদ মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, সুয়োগ্রাম ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র কোটালীপাড়া উপজেলা হেডকোয়ার্টারে হতে ধারাবাসাইল কান্দি সড়ক, সুয়োগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া চতুর্থ তলা বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় কোটালীপাড়া পাঁচতলা ভিত বিশিষ্ট তিনতলা ছাত্রীনিবাস 100 শয্যা বিশিষ্ট, কোটালীপাড়া এস এন ইনস্টিটিউটের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, কোটালীপাড়া পৌরসভাধীন পৌর কিচেন মার্কেট, কোটালীপাড়া উপজেলাধীন ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার, উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, লাখিরপাড় কুশলা কোটালীপাড়া গোপালগঞ্জ আধুনিক চাষাবাদ পদ্ধতি সমলয় 1 পাটগাতি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, আধুনিক চাষাবাদ পদ্ধতি সমলয় 2 কুশলি রামচন্দ্রপুর বটতলা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, আধুনিক চাষাবাদ পদ্ধতি সমলয় 1 আটাশিবাড়ি ইউনিয়ন রাধাগঞ্জ কোটালীপাড়া গোপালগঞ্জ, আধুনিক চাষাবাদ পদ্ধতি সমলয় 2 তালপুকুরিয়া ধারাবাসাল ইউনিয়ন কান্দি কোটালীপাড়া গোপালগঞ্জ, বড়বাজার স্থানে 10 তলা ফাউন্ডেশন দ্বারা 1 তলা বাণিজ্য ভবন নির্মাণ, স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ, কোটালীপাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় একটি মুক্ত মঞ্চ নির্মাণ।